নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান নিয়ে ইডিকে তুলো ধরা বিচারপতির। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ইডি পেশ করা সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন বিচারপতির। লিপস অ্যান্ড বাউন্সের সিইও এবং ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্নের মুখে পড়ল ইডি। আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাত্র তিনটি বিমা, আর কোনো সম্পত্তি নেই, ব্যাংক অ্যাকাউন্টও নেই। তিনি সাংসদ অথচ তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেতন কোন অ্যাকাউন্টে জমা পড়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট আছে জানালো ইডি, সেই অ্যাকাউন্টের উল্লেখ করেননি কেন? আপনারা কি পোস্ট অফিস? আপনারাই তথ্য গোপন করছেন বলে সন্দেহ হচ্ছে, বললেন বিচারপতি অমৃতা সিনহা। 188 এ হরিশ মুখার্জি রোড কার নামে জানেন? এটা সম্পত্তির খতিয়ানে নেই কেন? ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থেকে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উল্লেখ পাওয়া যাচ্ছে, সেই তথ্য কেন নেই? এদিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। জবাব দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অর্থাৎ আজকে আদালতে এভাবেই প্রশ্নের মুখে পড়তে হয় ইডিকে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ইডি পেশ করা সম্পত্তির খতিয়ান নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন বিচারপতি। লিপস অ্যান্ড বাউন্সের সিইও এবং ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্নের মুখে পড়ল ইডি। আদালতের নির্দেশ মতো যে সম্পত্তির খতিয়ান আদালতে পেশ করেছিল ইডি, সেই সম্পত্তির খতিয়ান নিয়ে আজকে ইডিকে রীতিমতন তুলোধনা করলেন বিচারপতি। লিপস অ্যান্ড বাউন্সের সিইও এবং ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্নের মুখে পড়ল ইডি। আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাত্র তিনটি বিমা, আর কোনো সম্পত্তি নেই, ব্যাংক অ্যাকাউন্টও নেই। তিনি সাংসদ অথচ তার কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেতন কোন অ্যাকাউন্টে জমা পড়ে? এই প্রশ্নও আজকে করেছেন বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট আছে জানিয়েছে ইডি, সেই অ্যাকাউন্টের উল্লেখ করেননি কেন? আপনারা কি পোস্ট অফিস? আপনারাই তথ্য গোপন করছেন বলে সন্দেহ হচ্ছে, এমনই বলেছেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আপনারা, আপনারা কি পোস্ট অফিস? অর্থাৎ তিনি রীতিমতন তিরস্কার করেছেন, কারণ বিচারপতি প্রশ্ন করছেন, তারপরে যে তথ্য জমা দেওয়া হয়েছে সেই তথ্য দেখে বিচারপতির মনে প্রশ্ন ছিল। সেই কারণেই প্রথম দফায় যখন শুনানি হয় তিনি সবাইকে উপস্থিত থাকতে বলেন, তদন্তকারী অফিসারদের ডেকে পাঠান এবং তিনি প্রশ্ন করবেন এটাও বলে দেন। এবং তারপরে দ্বিতীয় দফার এই শুনানিতে তিনি একের পর এক প্রশ্ন করেছেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোথায় তার সাংসদ হিসাবে বেতন জমা পড়ে? এটা একদম সহজ প্রশ্ন, কিন্তু সেটারও উত্তর এই রিপোর্টে ছিল না, এটাই বিচারপতিকে বিস্মিত করেছে। এবং তারপরে যখন বলছে যে হ্যাঁ অ্যাকাউন্ট আছে, তাহলে সেটার কেন বিস্তারিত তথ্য নেই এবং আগে কেন দেওয়া হয়নি? এছাড়া আর কোনো সম্পত্তি নেই তার, এটা কি হতে পারে? এই প্রশ্নগুলো বিচারপতি একের পর এক করেছেন, যেগুলোর কোনো সদুত্তর বা সেইভাবে বিস্তারিত উত্তর কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারীরা দিতে পারেননি। সেই কারণেই আগে আমরা দেখেছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা বলেছেন যে আপনারা ঠিক করে তদন্ত করছেন না এবং তদন্ত এমন করে করছেন যাতে মনে হচ্ছে আপনারা হয়তো অভিযুক্তের সঙ্গে জড়িয়ে আছেন। আজকে বিচারপতি অমৃতা সিনহা বললেন যে আমার মনে হচ্ছে আপনারা তথ্য গোপন করছেন, কি উদ্দেশ্য? এটাই কিন্তু বারবার তিনি বলেছেন এবং একেবারে তার প্রশ্ন এবং কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারীদের উত্তর এটা এমনভাবে হয়েছে যাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তথ্যগুলোতে অনেক রকমের ফাঁক রয়েছে, ফাঁকি রয়েছে। আদালতের মনিটরিংয়ে তদন্ত চলছে, আদালত রিপোর্ট জমা দিতে বলেছিল যে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির বিস্তারিত রিপোর্ট জমা দিন। সেই রিপোর্ট জমা পড়ার পরেও বিচারপতির এতগুলো প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সি দিতে পারছে না। এই জায়গা থেকেই বিচারপতির মনে সন্দেহের উদ্রেক এবং তার এমন মন্তব্য।